হমনে আঁখো সে দেখা নহি হ্যায় মগর উনকি তসবীর সিনে মে মৌজুদ। পাকিস্তানি ক্রিকেটাররা ইসলাম ধর্মকে যেভাবে নিজেদের মধ্যে লালন করেন তা দেখে অন্যরা হয়তো আরও বেশি অনুপ্রাণিত হবে। পবিত্র মাহে রমজান মাসে এক অনুষ্ঠানে পাকিস্তানি ক্রিকেটার সরফরাজ আহমেদ একটি ইসলামী নাত পাঠ করেন, যে ইসলামী নাতটি শ্রোতাদের হৃদয় গেঁথে নিয়েছে। যে নাতটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সরফরাজ আহমেদের প্রশংসায় মেতে উঠেছে ক্রিকেট প্রেমীরা। এছাড়াও অনেকে হয়তো জানেন না, পাকিস্তান ক্রিকেটের এই সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ক্রিকেটের পাশাপাশি একজন কোরআনের হাফেজ।